আসসালামু আলাইকুম। কুকিং বাই ডিনার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের পটলের চামড়া ভর্তা করে দেখাবো। আমি 250 গ্রাম পটলের চামড়া ছিলে ধুয়ে সিদ্ধ করে পাটায় পিষে রেখেছি। এর মধ্যে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম, এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিলাম। এরপর একটু লবণ দিয়ে দিছি। পেঁয়াজগুলো একটু হালকা ভেজে পুরোপুরি ভাজবেন না। এর মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরা বাটা দিলাম। দিয়ে আমি মশলাগুলো একটু একটু অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিতেছি। এরপর আমি বাটা পটলের চামড়া গুলো দিয়ে দিতেছি। দিয়ে ভালো করে একটু নেড়ে দিতেছি, মশলার সাথে মিশিয়ে নিতেছি। মিশিয়ে নিয়ে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিতেছি। আমি এখানে পানিগুলো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর দেখেন ঢাকনাগুলো উঠিয়ে আমি বারবার নেড়ে দিতেছি, না তো নিচ থেকে লেগে যাবে। এবার আমি ভালো করে জালটা বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেখলাম 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিছি। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি। আমার ঝোলগুলো শুকিয়ে গেছে, ভর্তাটা একদম মাখা মাখা হয়ে গেছে, ভর্তাটা একদম ঝোলগুলো শুকিয়ে গেছে। এরপর আমি একটা ডিম দিয়ে দিতেছি, ভর্তাটা এখনো মাখা মাখা আছে। আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম। এখন আমার আগুনটা একটু কমিয়ে রেখেছি। এরপর আমি দেখেন ভালোভাবে ভর্তার সাথে ডিমটা মিশিয়ে নিতেছি। হালকা আগুনের ভিতরে আমি ভর্তাটাকে একদম শুকাই নিতেছি। এ পর্যায়ে আপনারা কিছু ধনে পাতা কুচি দিয়ে দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিই নেই। আমার ভর্তাটা হয়ে গেছে। এরপর চুলা বন্ধ করে আমি একটা বাটিতে নিয়ে নিলাম।